জানা গেছে এদিন নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন বাদলদে। কৃষি জমিতে কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরবর্তী সময় এলাকার ও পরিবারের লোকজন বাদলদেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষক বাদলদেকে মৃত বলে ঘোষণা করে দেন। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি পরীক্ষা নিরীক্ষা করার পর বাদলদেকে মৃত বলে ঘোষণা করেছেন। এদিকে বজ্রাঘাতে গুরুতরভাবে আহত হয় জাঙ্গালিয়া এলাকার বাসন্তী সাহা, পূর্ব লক্ষ্মীবিল এলাকার পবিত্র দাস, অরবিন্দনগরের কুলসুম বিবি, উত্তর ব্রজপুর এলাকার সুমিত্রা সরকার ভৌমিক এবং চাম্পামুড়া এলাকা চন্দন দেবনাথ। তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাসন্তী সাহা, পবিত্র দাস, কুলসুম বিবি ও সুমিত্রা সরকার ভূমিকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া ও জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। চন্দন দেবনাথের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাধারণত আমাদের খবর আসে গোলাঘাটি, গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশ্বকা সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে, ওনাকে উনি বজ্রাঘাত আহত হন। ওনাকে নিয়ে আসা হয়, তো আসার পর এখানে ওনারা যেটা ডাক্তার অজয় পায়ন দি এস দিন নট ড্যাড, ওনাকে নিহিত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও পাঁচজনকে পরবর্তী অবস্থা আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবিল, কুলসুম দিদি, আপনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28, তারপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কিশোরন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, সি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিবদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো পাঁচজন যে যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়, তার মধ্যে চারজনকে অলরেডি রেফার করা হয়েছে, আর একজন স্টেবল আছেন, তারপরও অবজারভেশন আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে।